তো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ মোনালিসা ব্লগ। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি ভাঙা টেকের হাট থেকে, সরি ঢাকা থেকে, অ্যাকচুয়ালি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আমি একটা টিকিট কাটছি। তো আমি না শুধু ওই ভাইয়ার কাছ থেকেও বেশি রাখছে, এবং এই পাশে যে ভাইয়ারা আছে তাদের কাছ থেকেও ভাড়াগুলো বেশি রাখছে। আমি তাদের কাছেও জিজ্ঞাসা করবো, আমার টিকিটের গায়ে লেখা হচ্ছে দেখেন 265 টাকা লেখা, মেবি এটা একটু ব্লার দেখা যাচ্ছে, 265 টাকা লেখা, বাট আমার কাছ থেকে রাখছে 300 টাকা। সে বলতেছে ফার্স্টলি যে ট্রেনের টিকিট নাই, হচ্ছে দাঁড়ায় যাইতে হবে। তো তারপরে দাঁড়ায় যাইতে হবে, যখন আমাকে এই কথাটা বলছে তখন আমি হচ্ছে ওইখানে দাঁড়াই না থাকি, আমি একটু এইদিকে এসে দাঁড়ায় ভাবছি যে ওনাদের কাছ থেকে নিব বা আমি বাইরের থেকে কাটবো কি না। তো অনলাইনে গতকালকে রাতে দেখছি, অনলাইনে দেখছি অ্যাভেলেবেল নাই। তারপর হচ্ছে আমি কাউন্টার আবার গেছি, ওই একটা মহিলা আছে যারা অ্যাকচুয়ালি কমলাপুর থেকে ট্রেনের টিকিট কাটবেন তারা, হ্যাঁ হ্যাঁ সেইটা জিজ্ঞাসা করবো। তো হচ্ছে এই ভাইয়াও বলতেছে যে আমাদের কাছ থেকে ট্রেনের টিকিটের মূল্যটা বেশি নিছে। তো অনলাইনে অ্যাভেলেবেল ছিল না, অনেকে বলবেন যে অনলাইন থেকে কাটেনি কেন, অনলাইনে অ্যাভেলেবেল ছিল না। তারপর ওই আপুর কাছে যায়, আপু বলে যে প্রথমে সিট নাই, তারপরে বলতেছে যে ভাঙা পর্যন্ত যাইতে পারবেন, 310 টাকা ভাড়া, আপনাকে 300 টাকা দিতে হবে। তো আমি 1000 টাকার নোট দিই, দেন আমাকে 700 টাকা ব্যাগ দেয়, 700 টাকা ব্যাগ দিছে, আর হচ্ছে টিকিটটা আর টাকাটা মোড়াইয়া দিছে, বলতেছে যে তাড়াতাড়ি যান, হচ্ছে ট্রেন চলে আসছে, ট্রেন ছাইড়া দিবে। এবং এই ভাইয়ারাও যে বেশি টাকা দিয়ে টিকিট কাটছে সেইটা একটু আপনারা দেখেন, আর ভিডিওটা অ্যাকচুয়ালি আপনারা সবাই শেয়ার করবেন যেন, হ্যাঁ অনেকেই হচ্ছে এখানে প্রতারিত হয়েছে। ইভেন আরেকটা ভাই আছে সাদা গেঞ্জি পরা, সেও হচ্ছে ওই আপুটার মানে হ্যারাসমেন্ট, ওনার বিহেভিয়ার এত পরিমাণ বাজে আর নোংরা ছিল সেটা বলার বাইরে। আরও কয়েকটা ভাইয়া আপুদেরকে বলছে যে টিকিট নাই, বাসে যান বা দাঁড়ায় যান। এইগুলো হচ্ছে আমি, আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই হচ্ছে একটু সতর্ক হতে পারে, এবং রিসেন্টলি ওইখানে দাঁড়াই থাকে যেন টিকিটটা সবাই হচ্ছে ইয়া করতে পারে, মানে চেক করে নিতে পারে। আমি টিকিটটার মূল্য দেখছি যখন ট্রেনে আসছি, ট্রেনে আসার পর যখন আমি আমার সিট খুঁজতেছি, তখন হচ্ছে সিট খোঁজার পর আমি আমার এইখানে সিটটা খুঁজতেছি, তখন দেখতেছি 265 টাকা মূল্য। এবং এই পুলিশ ভাইয়ের কাছে আমি ইনফরমেশন করছি, পুলিশ ভাইয়া বলে যে আপনি দেখে আনেন নাই কেন, এখন তো এটা আমরা কিছু করতে পারবো না, এবং তাদের কাছ থেকে ভাড়াটা বেশি নিছে, আমি এটা আপনাদেরকে এখন শুনাইতেছি। তো ভাই আপনার কাছ থেকে টিকিটের মূল্য বেশি নিছে না? বেশি নিছে, আবার নামাই দিবি হলো ভাঙ্গা, আমরা যাবো রাজবাড়ি, আমার পরে ওইভাবে যাওয়া যাবে, ওইভাবে তো আমার নিবে না, পরে তো নামাই দিবে, ওই দেখাটা ঠিক নামাই দিবে। ভাইয়া বলতেছে না নিলে ফাইন হবো, ফাইন কয় তোমার, ফাইন হবো কথা বলি ফাইন হবো। এই ভাইয়ারে বল, ভাইয়া যাবে হচ্ছে ফরিদপুর রাজবাড়ি, হ্যাঁ তাকে হচ্ছে ভাঙার টিকিট দেওয়া বলছে, আপনি রাজবাড়ি পর্যন্ত যাইতে পারবেন। তো ভাইয়া আপনার টিকিটের টিকিট কয় টাকা কয় রাখছে? 300 টাকা করে দিয়েছে, 300 টাকা করে। তো দেখছেন ভিউয়ার্স, কমলাপুর থেকে ভাঙার মূল্য 300 টাকা, আপনাকে হচ্ছে ভাড়ার কয় টাকা বলছিল? কমলাপুর স্টেশন থেকে রাজবাড়ি ভাঙ্গা পর্যন্ত আমাদের কাছে 300 টাকা টিকিট দিছে, সর্বমোট ভাড়া হলো রাজবাড়ি পর্যন্ত 300 টাকা, উনি অর্ধেক পথে নামাই দিছে। তাহলে এই সমস্ত কাম যারা মিডিয়ার ভাই আছেন আপনারা একটু জিনিসটা দেখেন, যে অর্ধেক পথে সমস্ত পথের ভাড়া হলো 300, উনি অর্ধেক পথে নামাই দিয়ে নিচ্ছে 300। এই কথা উনি কি মানে ধরুন শেখ হাসিনা ওনাকে কি বলছে যে উনি অর্ধেক পথে নামাই দিয়ে 300 টাকা নেবে, আর গরিব দুঃখী মানুষের কাছে উনি এরকম ব্যবহার করতেছে, এই জিনিসটা আপনারা একটু দেখেন, ঠিক আছে? এটা বাংলাদেশ সরকারের তো একটা বদনাম কামাই করতেছে উনি, ঠিক আছে? যারা এই টিকিট কাউন্টারে চাকরি করতেছে এদের একটা শাস্তির ব্যবস্থা করা লাগবে, ঠিক আছে? অবশ্যই আপনারা যে 3টা টিকিট কাটতে গেছিলেন কাউন্টারে গেছিল কে? গেছিলাম। আপনি গেছিলেন? না আমার আমার জামাই গেছিল, আমার জামাই গেছিল। আচ্ছা, তা আপনাদের একটু টিকিটটা দেখান তো, টিকিটটা দেখান, সরি একটু বাম হাত দিয়ে নেই,